টিলার 10 হর্সের, তো আমরা আজকে কাদাতে চালানোর জন্য নিয়ে এসেছি এবং আপনাদেরকে দেখাবো চাকাটা। আজকে এই চাকাটা একদম ভিন্ন, এইগুলোর আলাদা অ্যাটাচমেন্ট পাওয়া যায় এবং আমরা পিছনে কিন্তু লাঙ্গল ব্যবহার করেছি। তো আপনারা জানেন যে এরকম ভেজা মাটিতে বড় বড় পাওয়ার টিলারগুলো টানতেও কিন্তু বেশ পরিশ্রম হয় এবং চাষের জায়গাগুলো কিন্তু ভিন্ন হয়। তো আমরা এখানে যে ফলাগুলো সামনে ব্যবহার করেছি এটা জাস্ট উল্টাই দিলে আপনারা পুরো কাদাতে কিন্তু চালাতে পারবেন। আমরা এর পরের ভিডিওটাতে একদম পুরো কাদা যেখানে পানি দেওয়া আছে সেই পানি দেওয়া কাদাতে আমরা চালাই দেখাবো। সেই ক্ষেত্রে কিন্তু পিছনের লাঙ্গলটা তখন ব্যবহার করা যাবে না, কারণ তখন মোটামুটি দেখা যায় যে অনেক লোড হয়ে যায়। আপনারা জানেন যে যখন মাটি ভিজে যায় বা কাদা হয়ে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে লোড হয় এবং এত ওজন হয় যে আপনি চাইলে ওখানে একটা লাঙ্গল হাতে টানতে পারবেন না। সেই জায়গায় একটা মিনি পাওয়ার টিলার, এই 10 হর্সের একটা মিনি পাওয়ার টিলার এত সুন্দর করে টেনে যাচ্ছে এবং একটা লাঙ্গলের লোড নিচ্ছে, এটা কিন্তু বেশ বুঝতেই পারছেন যে এগুলো শক্তিশালী এবং কতটা কাজের। দেখতে পাচ্ছেন একদম মাটিটাকে তুলে আগের আপনারা যেমন লাঙ্গল দিতেন নর্মালি গরু দিয়ে, সেই কাজটা কিন্তু এই মিনি পাওয়ার টিলার দিয়ে করা যাচ্ছে। তবে কাদার ক্ষেত্রে আমরা জানি যে এই যে জিনিসগুলো কিন্তু তৈরি হয় বেশিরভাগই শুকনার জন্য। আমরা এটা এক্সপেরিমেন্ট চালিয়েছি অনেক দিন ধরে এবং আজকে মোটামুটি আপনি বলতে পারেন যে সফল, কারণ আপনাদেরকে আমরা লাইভ দেখাতে পারছি। কারণ এই চাকা যে সামনে দেখছেন এটা আমরা নিজেরা তৈরি করেছি, চায়না থেকে কিছু ইম্পোর্ট করা হয় সেগুলো আমরা ট্রাই করেছিলাম, তো ওই জায়গাগুলো দেখে আমরা কিছু মডিফাই করেছি এবং আজকে ফাইনালি আপনাদেরকে দেখাতে পারছি যে ভেজা মাটি একদম কাদার মতো যে মাটি আছে সেটাতে কী পরিমাণে চাষ করা সম্ভব। আপনারা যে চাকা দুটো দেখছেন যে ঘুরছে, এই চাকা দুটো কিন্তু জাস্ট ঘুরিয়ে দিলেই, হালকা করে কিন্তু ঘুরিয়ে দিলেই, উল্টায় দিলেই আপনারা কাদাতে চালাতে পারবেন। সেই কাদার জন্য তখন আলাদা লাঙ্গল পিছনে লাগাতে হবে না। এই জায়গাটাতে অনেক ভেজা মাটি, পা ডুবে যাচ্ছে। এই জায়গাতে কিন্তু আপনি দেখবেন যে পাওয়ার টিলারও অনেক ঘুরে চলে, আটকায় যায়, বড় বড় ট্রাক্টরগুলোও কিন্তু বসে যায়। সেই জায়গাগুলোতে আমরা এই ছোট্ট মিনি পাওয়ার টিলারটা কিন্তু চালাচ্ছি। আশা করব যে আপনারাও এটাকে আরও মডিফাই করে আরও বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। আমরা জাস্ট সিম্পলি একটা চেষ্টা করেছি আজকে এবং মোটামুটি আমরা এটাতে সফল। আপনারা যারা টু হুইল অলরেডি নিয়েছেন তারা কিন্তু এটা ইয়া করতে পারবেন, শুধু এক্সট্রা হেডগুলো নিয়েই কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা দেখছেন আমরা লাইভে থাকতে থাকতেই কত দূর পরিমাণ জায়গায় কিন্তু আমরা অলরেডি এই লাঙ্গল ফলা দিয়ে কিন্তু চাষ করে ফেলছি। আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন কী পরিমাণে আপনারা মাটিটাকে তুলবেন সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার হাতের উপরেই। আপনারা এর আগে কিন্তু একদম শুকনা মাটিতে চালানো দেখেছেন আমাদের এই মিনি পাওয়ার টিলারগুলো, সেখানে দেখেছেন আপনারা কীভাবে কাজ করে, একদম খুব সুন্দরভাবে কাজ করে সেইগুলো। সেই জায়গাতে আপনারা সবসময় জানতে চেয়েছেন কাদাতে কীরকম কাজ করা যাবে, কাদাতে আসলে চলবে কি না, সেটার কোন ফালগুলো তো ইয়ে হবে সেটা। তো আমরা এরপর আরেকটা ভিডিও করবো যেটাতে একদম ভরপুর কাদার মধ্যে চালানো যাবে। দেখেন এই জায়গাটাতে দেখেন এই লাঙ্গল ফলাগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি এবং এই সামনে এই লাঙ্গলটা আমরা ব্যবহার করেছি। তো আমরা একটু এই জায়গার মাটিগুলো দেখবো কেমন চাষ হয়েছে, কয় ইঞ্চি হবে পা দিয়ে একটু দেখাবো। মোটামুটি 4 থেকে 5 ইঞ্চির মতো গভীরতা হয়েছে। আমরা এরপরে জাস্ট আমরা পরের লাইভেই আপনাদেরকে একটু দেখাবো, যারা দেখতে চান একটু অপেক্ষা করবেন আমাদের পরের লাইভের জন্য। আমরা এটা খুলে এখন আমরা একদম ভেজা মাটি ওইদিকে আছে সেই জায়গাতে আমরা এটা চালিয়ে দেখবো। দেখলাম খুলে ভালো।